স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, ধর্মীয় সংগঠনের মোড়কে কোনো মহলকেই কোনো ধরনের উন্মাদনা ছড়াতে দেবে না সরকার। মোহাম্মদপুর আনন্দ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ শেষে তিনি বলেন, একটি রাজনৈতিক দল বোমাবাজদের জামিন চেয়ে অনৈতিক দাবি তুলছে। এ ধরনের অনৈতিক দাবির মুখে সরকার কারো কাছেই নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের সকলকে দেশের সংবিধান অনুযায়ী আদালতে উপস্থিত করা হয়েছে, এটা এখন আদালতের এখতিয়ার। আমরা সকল দুষ্কৃতিকারীকে, সকল আইন অমান্যকারীকে, সকল বোমাবাজকে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি বিধানের জন্যে দৃঢ়তম পদক্ষেপ নেব।